নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। আজকে বানাবো রসমালাই। আর এই রসমালাই বানাতে গেলে কিন্তু মাত্র 10 টাকা খরচ করলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার রসমালাই, আর পুরো পরিবার সমেত খেতে পারবেন সেই মিষ্টি। তো আজকে নিয়ে চলে এসেছি রসমালাই, 10 টাকা খরচ করলেই রসমালাই হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, 10 টাকা খরচ করেই রসমালাই বানাবো। আর এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু পুরোটা দেখতে হবে যদি বাড়িতে বানাতে চান, তাই একটুও কিন্তু স্কিপ করলে চলবে না যে কীভাবে বানাচ্ছি রসমালাই, তাহলেই কিন্তু একদম পুরো রসমালাই আর রসমালাই হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি রসমালাই। এই পামরুটিটা আমি ছাড়িয়ে নেবো, দেখতে থাকুন কিভাবে রসমালাই তৈরি হয়। আসবে ছুরি দিয়ে পাউরুটির এই সাইড গুলো কেটে ফেলো, মানে একটা খালা দে ওইখানে করো না, একটা দিচ্ছি। একটুও যেন লাল অংশ না থাকে। এটা আপনারা ছুরি কাঁচি দিয়েও কাটতে পারবেন, এই লালগুলো ফেলে দিতে হবে। ফেলে না, ফেলে দেবো না। কি করবেন বলুন তো, আমি বলেছি একটা রেসিপি, এগুলো ওই কর্নফ্লাওয়ার ডিম দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন, একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ডুবিয়ে নিয়ে সেইটার মধ্যে এরকম করে ডুবিয়ে এরকম লম্বা লম্বা করে খাবেন, যে এত সুন্দর লাগবে সন্ধ্যেবেলা একটু সসে ডুবিয়ে। এটা দারুণ রেসিপি, তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটা কিন্তু করে দেখবেন। এইভাবে সব পামরুটিগুলো সাইড কেটে নেব। এবার একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নেব, অর্ধেকটা মতো দুধ নিয়ে নিলাম। বাকি অর্ধেকটা দুধ দিয়ে দিলাম। এইভাবে ভাবে হাত দিয়ে দিয়ে চাপ দেব। ভালো করে দুধের সাথে অ্যাবজর্ব করে নিতে হবে। দিয়ে এবার হাত দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন পাউরুটিটা কিন্তু ভালো করে একদম দুধের সাথে মেখে নিয়েছে। এবার ভালো করে হাতটাও কেটে নিয়ে এইভাবে হাতে একটু ঘি লাগিয়ে নেব। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা এবার ভালো করে হাতে লাগিয়ে নিলাম। এবার এখান থেকে একটা একটা করে নেব, নিয়ে এরকম গোল গোল করে নেব যতটা নরম করে এটা মাখা যায়, তবেই কিন্তু একদম খেতেও সুন্দর হবে, রসমালাই সুপার হিট হবে। এরকম ছোট ছোট করেই করবো, কারণ রসমালাই কিন্তু একদম এরকমই হয়, ঝপা ঝপ বানিয়ে নেব, খেতেও বেশ দারুণ লাগবে। আমি কোটা বানাই দেবি, এবার মাও বানাবে। সুন্দর হচ্ছে একদম গোল গোল, আজকে রসমালাইটা কিন্তু জমজমাটাই হবে, একদম একদম জমজমাটি রসমালাই, দোকানে গেলেও এত সুন্দর রসমালাই পাওয়া যাবে না। দেখতে দেখতে আমাদের সব রসমালাই একদম বানানো হয়ে গেল, এই দেখুন দারুণ লাগে কিন্তু বানাতে বন্ধুরা। হ্যাঁ, আর নেই কড়াই বসিয়ে দিলাম, এবার আমি কড়াইতে দুধ দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে এবার ভালো করে দুধটাকে জাল দিতে হবে, একদম মালাই তৈরি করে নিতে হবে যাতে খেতে বেশ দারুণ লাগে। এই দেখুন অনবরত আমি এবার নাড়বো,
আর চেষ্টা করবেন রসমালাই বানানোর জন্য সবসময় গরুর দুধ ব্যবহার করতে। গরুর দুধ দিয়ে বানালে খেতেও বেশ সুন্দর লাগে আর বেশ খিরখির মতন হয়। আর প্যাকেট দুধ যদি নেন সেক্ষেত্রে কিন্তু টোনেট মিল্ক একদমই নেওয়া যাবে না, ক্রিম তোলা দুধ নেওয়া যাবে না। যে দুধগুলো একদম ক্রিম থাকে সেই দুধগুলোই নেবেন। এই দেখুন এইভাবে নাড়বো ভালো করে। এই দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু জাল দিতে দিতে বেশ অনেকটাই কমে এসছে। এই দেখুন, এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, একটা মালাই মালাই ফ্লেভার হবে, খেতেও বেশ কিন্তু দারুণ লাগবে। আর একদম অল্প করে একটু হলুদ দেব কালারের জন্য, একটা হলদে কালার আসবে হালকা মালাইয়ের। এই দেখুন, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন বা কেশরও দিতে পারেন। দেখেছেন কত সুন্দর কালার এসছে। এইভাবে অনবরত নাড়বো। আর এই দেখুন, এই যে ধারে যেগুলো লেগে আছে সেগুলো কিন্তু ক্ষীর। এগুলো এই দেখুন খুন্তিতে লেগে গেছে, ঠিক আছে। এগুলোকে ভালো করে এইভাবে কেকে কেকে সব দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই দেখুন, যত কাকবো একদম তত আরো বেরোবে। দিয়ে ভালো করে একটু জাল দেবে। এই দেখুন বন্ধুরা, জাল দিতে দিতে একদম ঘন মালাই হয়ে গেছে। দুধটা নামিয়ে 5 মিনিট মতো একটু নর্মাল করে নিয়েছি, মানে উষ্ণ থাকবে সেরকম অবস্থায়। দেখুন এবার কি করি। এই দেখুন, দেখেছেন কতটা মালাই মতন হয়েছে, একদম পুরো মালাই হয়ে গিয়েছে। এই দেখুন উপরে সর হয়েছে। দারুণ হচ্ছে কিন্তু, একদম দারুণই তো হবে, একদম রসমালাই এ গেলে রসমালাই। বাড়িতে অতিথি আসলে ঝটপট এরকম বানিয়ে দেবেন। কারো যদি মিষ্টির দোকান দূরে থাকে মিষ্টি আনতে যেতে পারছেন না, ঝটপট ঝটপট এক প্যাকেট দুধ, ঝটপট পাড়ার থেকে দুধ নিয়ে কি বাড়ির দুধ থাকলে ঝটপট পামরুটি দিয়ে একদম রসমালাই তৈরি হয়ে যাবে, কোনো মিষ্টির দরকারও হবে না। এটা কিন্তু একদম অরিজিনাল মিষ্টি, আর একদম 10 টাকা খরচ করলেই দারুণ সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এইরকম কিন্তু নরম করেই মাখতে হবে, তবেই কিন্তু রসমালাইটা একদম পুরো গালে দিলে মিলিয়ে যাবে। শক্ত থাকলে কিন্তু একদমই হবে না। দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে। এটা বানিয়ে বেশিক্ষণ রাখারই দরকার পড়বে না। এই দেখুন বন্ধুরা, এই দেখুন একটু এরকম এরকম করলেই একদম সব রসমালাইগুলো ভিজে যাবে। তাই বলে কিন্তু একদম পাতলা করা যাবে না, এরকম ঘন করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমাদের একদম পুরো রসমালাই তৈরি হয়ে গেল। এইরকম রসমালাই বানিয়ে বাড়ির সবাই মিলে শুধু জমিয়ে খেতে হবে, আর একদম পুরো 10 টাকা খরচ করলে কিন্তু এরকম রসমালাই বাড়িতেই বানাতে পারবেন। অতিথি আসুক বা নিজেদের খেতে ইচ্ছা করুক, যখন তখন কিন্তু ঝটপট বানানো হয়ে যাবে। এই দেখুন এটা এভাবে বানিয়ে নিলাম, তো বানিয়ে একটু 5 মিনিট মতো রেখেই খাওয়া যাবে। এবার খাওয়া যাক। বাড়িতে বানানো রসমালাই তাও আবার এত কম টাকা খরচা করে। খাওয়া যাক এবার। এই দেখুন এর ভিতরে পুরোটাতেই একদম পুরো দুধ ঢুকে গেছে, মালাইটা ঢুকে গিয়ে একদম পুরো। মুখে একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এইরকম রসমালাই থাকলে সাথে আর কিছুই লাগবে না, এত সুন্দর নরম তুলতুল করছে একদম। যত নরম করে মাখবেন ততই আরো রসমালাই মুখে দিলে মিলিয়ে যাবে একদম ফাটাফাটি। কেমন হয়েছে? দারুণ দারুণ।
দোকান হার মেনে যাবে, এত সুন্দর হয়েছে। মালাইটা কেমন হয়েছে? মালাইটা তো অসাধারণ, মালাইটা দেখুন। বন্ধুরা, আমি কিন্তু কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি, শুধুমাত্র লিকুইড দুধে, কিন্তু গরুর দুধে একদম পুরো মালাইটা বানালাম। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মালাই বানানো যায়। কেমন হয়েছে? দারুণ দারুণ, ফাটাফাটি, সত্যি ফাটাফাটি, এমন কোনো কথা হবে না। বাড়িতে গেস্ট আসলে চল জলদি বানিয়ে দিতে পারবেন একদম। আর এরকম মাত্র 10 টাকা খরচ করে বাড়িতে সহজেই একদম পুরো তৈরি হয়ে যাবে একদম রসমালাই। দারুণ দারুণ, মানে সেরা সেরা রসমালাই। আর পাউরুটি তো 10 টাকাই নেয় একদম স্লাইস পাউরুটি। তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু কী কী নিত্য নতুন রেসিপি দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।